হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য মোহর সিরিয়ালের আপডেট নিয়ে বৌদি নানাভাবে শঙ্খকে বোঝানোর চেষ্টা করে যে আমি মানছি যে তুমি অনেক লেখাপড়ায় ভালো তুমি বিদেশে চলে যেতে পারবে নিজের জীবনটা যে কোনোভাবে তুমি ভালোভাবে কাটাতে পারবে কিন্তু একবার ভেবে দেখেছ তোমার বাবা এত বছর ধরে যে কাজ করেছে এই কলেজে যে স্টোন দিয়েছে যতটা ভালোবেসেছে তার কি মূল্য দেবে তোমার ওই দাদা ভাই এমনকি তোমার ছোটকার জেল থেকে ছাড়া পাচ্ছে তুমি দেখো শুধু দুজনে মিলে তোমাদের কলেজটাকে ন্যাক্কার অবস্থা করে ছাড়বে কোনোভাবেই লুটেপুটে না খেয়ে ওরা দমবে না সেটা তুমি দেখে নিও আজকে জেঠুমণি তোমার জেঠিমা মানছি যে তাদের কিছু টাকা পয়সা রয়েছে তারা জমিয়েছে যেগুলো তারা বসে খেতে পারবে তাদের বাকিটা জীবন কেটে যাবে কিন্তু এই কলেজটাকে যে এত কিছু করিয়ে দাঁড় করালো সেটাকে কি করে বাঁচাবে কোনোভাবেই তো বাঁচাতে পারবে না শঙ্খ দেখো আমি এখানে এসেছি তোমাদের সাথে কথা বলতে তোমাদের আলটিমেটাম দিতে তোমার উপদেশ বা তোমার কোনো কথা জ্ঞান আমার শোনার প্রয়োজন নেই আমি নিজে বুঝতে পারবো নিজের ভালোটা তবে তুমি যা কিছু করেছো বৌদি ভাই নিজের বাড়ির কথাগুলো বাইরে বের করে এনে তুমি মোটেও ঠিক কাজ করনি এর খেসারত কিন্তু তোমাকে দিতেই হবে কি করবে শঙ্খ তুমি এই আপনাদের নামে লিগেল নোটিস এলো বলে আপনাদের কোর্ট কাচারি তো চক্কর কাটতেই হবে এবং আপনাদের কি হালটা হবে আপনারা দেখে নেবেন শুধু শঙ্খ এইসব কিছু বলে আমাকে কোনোভাবেই ভয় পাওয়ানো চলবে না আমি তো ভেবেছিলাম যে তুমি একমাত্র যে শ্রমণার পাশে দাঁড়াবে তোমার দাদাভাইয়ের সমস্ত কিছুর অন্যায়ের প্রতিবাদ তুমি করবে সেটা তুমি না করে বরঞ্চ তোমার বৌদি ওই বাড়িতেই রেখে দিতে চেয়েছিলে কেন বলো তো বৌদি তোমার জন্য যা কিছু আমি করেছি মনে হচ্ছে আজকে সেটাই আমার জন্য কাল হয়ে গেল। আমি যদি আজকে পরাগদার অফিসে তোমার চাকরিটা ঠিক করে না দিতাম তাহলে কি তুমি পরাগদাকে পেতে না তার সাথে যোগাযোগ সম্পর্ক তোমার গড়ে উঠতো শঙ্খ সেজন্য আমি সত্যিই খুব তোমার কাছে কৃতজ্ঞ তবে ওই বাড়িতে তোমার দাদাভাই আমার ওপর যে নির্যাতন করতো আমার গায়ে হাত তুলতো সে সব কিছু বাড়ির প্রত্যেকটা মানুষ দেখেছে জানে কিন্তু কেউ মুখ খোলে না সবাই শুধু আমাকে ওই বাড়িতে তোমার দাদা সাথেই থেকে যেতে বলে কিন্তু একবার ভেবে দেখেছ কি আমারও তো জীবন সেও চায় সুখী হতে এখানে আমার অপরাধটা কোথায় আমি বিশ্বাস করি না যে দাদাভাই ভাই তোমার গায়ে হাত তোলে মানছি যে সে খুব খারাপ মানুষ তার সাথে থাকা যায় না তুমি তো কোর্টকেস করতে পারতে ডিভোর্স চাইতে পারতে তুমি সেটা না করে তুমি দুম করে প্রেস মিডিয়া ডেকে এইভাবে আমাদের নামে বদনাম করলে বাড়ির কেচ্চা তুমি বাইরে নিয়ে এলে এটা তুমি মোটেও ঠিক করো নি যে ইনস্টিটিউশনটাকে আমি এত বুকপিট দিয়ে ঠেলে সামনের দিকে নিয়ে গেছি এগিয়ে দুটো মানুষের জন্য সেটা নষ্ট হয়ে যাবে আমি সেটা হতে দিতে পারবো না আর তোমাকে আজকের পর থেকে বৌদি বলে আমি ডাকবো না এটাই লাস্ট তোমাকে এখন থেকে সোমনা রায়চৌধুরী ও না রায়চৌধুরীর কথাটার মানেটাই তো তুমি আজ পর্যন্ত বুঝতে পারলে না সেই পরিবারের সম্মানও তুমি বজায় রাখতে পারলে না আমার দাদা ভাইয়ের থেকে ডিভোর্স না নিয়েই তুমি পরাগদার বাড়িতে এসে রয়েছো তোমার কাছ থেকে আমি বা আসা করবো শঙ্খ শুধু যেটা সামনে দেখা যায় সেটা দেখেই কখনো বিচার করতে যেও না তুমিও তো তোমার বান্ধবীর বাড়িতে গিয়েছিলে তার সেবা করেছো তার পাশে ছিলে তোমাকে আমি কিভাবে কি বলতাম নিজের দুঃখ কষ্টের কথা তোমার তো শোনার মতো সময় ছিল না সে সময় তার মানে তুমি কী বোঝাতে চাইছো হ্যাঁ তুমি যদি খারাপভাবে নাও তাহলে খারাপ আমি পরাগের বাড়িতে রয়েছি সেটা যদি তুমি ভালোভাবে নাও তাহলে ভালো সেটাই তোমাকে বোঝাতে চাইলাম তুমি তোমার বান্ধবীর বাড়িতে গিয়েছিলে নিশ্চয়ই এমন কোনো খারাপ সম্পর্ক নেই বা খারাপ কিছু কর নি তারপরেও কিন্তু মানুষ এক একজন এক এক চোখে দেখেছে দেখবে এটাই তো স্বাভাবিক বদি ভাই আজকে থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ ম্যাডাম শ্রমণা রয় এখন থেকে আমি আপনার বিপক্ষে দাঁড়িয়ে আপনার সাথে লড়াই করব। কোনোভাবে আপনাকে এতটুকু ছেড়ে দেব না আপনি কি ভেবেছেন এইভাবে পার পেয়ে যাবেন কক্ষনো না শঙ্খ তুমি অন্ধ হয়ে গেছো তোমার পরিবারের জন্য তুমি একটা মেয়ের দুঃখ কষ্ট কিছুই দেখতে পাচ্ছ না আমার যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে দিন গেছে তুমি একবারও সেটা ভেবেছ ভাব তুমি কি বলো তো তুমি এখানে এসে ঝগড়া শুরু করে দিয়েছ এই বাড়িতে এসে কেন সাথীরও একটাই কথা আমরা ভেবেছিলাম যে আপনি আমার দাদা ভাই এবং শ্রমণার সম্পর্কটা সহজভাবে মেনে নেবেন সেটা তো আপনি মানতে পারছেন না কি করে মানব এক বাড়ি থেকে ডিভোর্স না নিয়ে একবারের বউ অন্য বাড়িতে এসে উঠেছে সেটা কি মেনে নেওয়া যায় কখনো আমি তো মানতে পারছি না শঙ্খ মোহরের মধ্যে এমন শক্তি রয়েছে যে মোহর নিজের পায়ে দাঁড়িয়ে যেতে পারবে তোমাদের এই কলেজকে ও পাত্তাই দেবে না কারণ মোহর সব কিছুর লড়াই করার মতো ক্ষমতা রাখে তোমার সেই সাহস ক্ষমতাটুকু নেই একদিন দেখবে তোমার এই কলেজের পরিণতি কি হয় সেদিন এসে আমাকে বলবে যে বৌদি ভাই তুমি আমাকে সাবধান করেছিলে বলেই আজকে আমি সাবধান হইনি তার জন্য এত কিছু ঘটে গেল তখন তোমাকে বলতেই হবে শঙ্কুর রেগে সুমনার বাড়ি থেকে বেরিয়ে যায় ও বাড়িতে গিয়ে কলিং বেল সমানে বাজাচ্ছে কে এসেছে বলো তো এরকমভাবে কলিং বেল বাজাচ্ছে বুঝতে পারছেন না আপনার গুনুধর ছেলে এসেছে আমি গিয়ে দরজাটা খুলে দিচ্ছি ম্যাম কী ব্যাপার তুমি ফোন কেন ধরছিলে না শঙ্খ তোমাকে নিয়ে আর পারা যায় না ম্যাম কতটা চিন্তা টেনশন করছিল একবার সেটা তুমি ভেবে দেখেছো তুমি কারোকে কোনো খবর না দিয়ে এত রাত্রে বাড়িতে ফিরলে কেন মোহর এত প্রশ্ন তুমি আমাকে কেন করছো আজকে যা কিছু হয়েছে সব কিছুর জন্য তুমি দায়ী তার মানে আমি কি করলাম আমি তো বাড়ি থেকে বেরোয়নি বাসাতেই ছিলাম দেখো মোহর আজকে বৌদি ভাই যে প্রেসমিট করেছে কলেজ সম্পর্কে যা কিছু ওই পরাগ ঘোষ বলেছে সে সবটা কিন্তু মেনে নেওয়া যায় না কেন তোমাদের বাড়ির ছেলে বৌদি ভাইয়ের গায়ে হাত তুলতে পারে সে অন্যায় করতে পারে সেটার বেলা তুমি চোখে দেখছ না সেটা অন্যায় নয় অথচ একটা মেয়ে এইভাবে পড়ে পড়ে মার খাবে সেটাতেই তুমি অন্যায় দেখছো তাই না শঙ্খ কেন তুমি এতটা স্বার্থপর কি করে হতে পারো নিজের পরিবারের বাইরে গিয়ে তুমি কি আর কারো কষ্ট দেখতে পারো না এখন বুঝতে পারছ তো শঙ্খ যে তোমার দাদাভাই কতটা খারাপ মানুষ যার সাথে বৌদি থাকতে পারেনি বলে অন্য একটা বাড়িতে এসে চলে গেছে পরাগদার কাছে গিয়ে রয়েছে সেখানেও তোমার দাদাভাই গিয়ে নক করেছে কেন কোন স্বার্থে যেখানে পুলিশ দিয়ে বৌদি ভাই রেস্কিউ হয়ে সেখান থেকে বেরিয়ে গেছে তারপরে তো আর কোনো কথা যোগাযোগ থাকতে পারে না দেখো মোহর আমি তোমার সাথে কোনো তর্ক বিতর্কে জড়াবো না তুমি যে কলেজ থেকে এত কিছু পেয়েছ সেই কলেজকেই ছবল দিচ্ছ এটা আমি মানতে পারছি না আমি যদি আগে জানতাম যে তুমি এরকম তাহলে তোমার সাথে কখনো কি সংখ্য স্পষ্ট করে বলো তুমি কি এই কলেজ থেকে আমি কোনো কিছু পাইনি বরং এই কলেজকে আমি দিয়েছি আর যা পেয়েছি আমি তোমার কাছ থেকে পেয়েছি কলেজে যে দুর্নীতিগুলো হচ্ছে তোমার ছোটকা মেয়ে নিয়ে ফুর্তি করেছে এবং হোটেলে গিয়ে মেয়েদের ক্ষতি করেছে তাহলে ওই মেয়েগুলো নিশ্চয়ই সাধু ছিল শঙ্খ তুমি ছোটকার দোষ দেখতে পাচ্ছ না তাই না ওই মেয়েগুলো সমান অপরাধে অপরাধী কিন্তু তোমার ছোটকা কি করেছে তোমাদের কলেজের সম্মানের কথা একবারও না ভেবে মেয়ে নিয়ে চলে গেছে কত মানুষকে গরিব মানুষদের চুষে খেয়েছে তাদেরকে সমস্ত টাকা পয়সা নিয়ে ফকির বানিয়ে দিয়েছে সেই মেয়েগুলো সেই পরিবারের লোকগুলো যারা ভুক্তভোগী তারা কি বাইরে গিয়ে কখনো বলেনি শঙ্খ বলেছে নিশ্চয়ই তাহলে আজকে যা কিছু প্রেসের লোকের সামনে বলা হয়েছে সবটাই ঠিক বলা হয়েছে কোনোটা তো অঠিক নয় তোমার জেঠুমণি এই সব কিছুর জন্য দায়ী সে নিজের ঘরের মধ্যেই এতগুলো খারাপ মানুষকে পুষে রেখে দেয় তাই তারা তার সাহসেই আজকে এত বড় একটা ঘটনা ঘটানোর সাহস পায় মোহর আমি কিন্তু তোমাকে এই সব কিছুর জন্য কোনোভাবেই ক্ষমা করবো না কি আমাকে ক্ষমা করবে না আমি সত্যিই খুব খারাপ তাই না তোমাদের পরিবারের যারা দুর্নীতি করে যারা খারাপ কাজ করে তাদের মুখোশটা টেনে খুলে দিয়ে সবার সামনে এনে দেওয়াটাই আমার অপরাধ তাই তো তোমাদের কলেজটা ডুবে যাচ্ছিল তোমাদের কলেজে যদি ম্যামকে আগে থেকে আনা হতো বোর্ড অফ ডিরেক্টরসে রাখা হতো তাহলে তোমার ছোটকা এরকম কিছু করার সাহসী পেতো না তোমার জেঠুমণি কি করেছে তোমার বাবার জন্য আদি স্যারের একটা পোস্ট রয়েছে তারপরেও ছোটকা চুপ করিয়ে ধমকিয়ে তাকে নিজের সমস্ত কার্যকলাপ চালিয়ে গেছে নিজের মতো করে চলেছে কই তখন তো তুমি কিছু করতে পারো নি তোমার বাবার মানসম্মান তুমি বজায় রাখতে পেরেছো পারো নি আবারও ছোটকার তোর জেল থেকে ফিরে আসার সময় হয়ে গেল তোমার এতটা আফসোস করার কিচ্ছু হয়নি এরপরে দেখবে তোমার ছোটকা আর ওই শুভ্র মিলে কি হাল করবে কলেজে তুমি তখন সামলাতে পারবে তো তখন যেন আমাকে বলো না সাহায্যের কথা আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না দেখো মোহর তুমি তো খুব ছোটমা ছোটমা করতে অথচ ছোটমার দুটো মেয়ে রয়েছে তার স্বামী জেলে সে স্বামী জেল থেকে বেরিয়ে এলে মেয়েদের কোথাও ভালো জায়গায় বিয়ে দিতে পারবে তুমি একবারও তো ছোটমার কথা ভাবলে না শঙ্খ আমি যা কিছু করেছি বেশ করেছি অন্যায়ের প্রতিবাদ আমি আগেও করেছি এখনও করবো আর সারা জীবন করে আসব। তার মানেটা কি। তোমার নিজের পরিবারে প্রতিবাদ না করে অন্য অনেকখানে অনেক মেয়েরাই কষ্টে আছে যন্ত্রণায় রয়েছে তাদের তো প্রতিবাদ করো না তাদের বেলা চোখ বন্ধ করে রাখো শঙ্খ তুমি কিন্তু নিজের সেন্সে নেই তুমি কি বলছো আমার ছেলে এখন আমাকে বিশ্বাস করতে হবে যে অন্যায় এর উপরে পদ্মা দেয় কখনও সত্যিটাকে আমার ছেলে অ্যাকসেপ্ট করে নিতে পারে না সেটা আমি মা হয়ে কি করে মানবো শঙ্খ তোমার বাবা এবং আমার সম্পর্ক খারাপ করার পিছনে তোমার ওই জেঠুমনির হাত রয়েছে আমাদের অনেক কষ্ট যন্ত্রণা দিয়েছে এবার সময় এসে গেছে তোমার জেঠুমণি সমস্ত কিছু ফিরে পাওয়ার জন্য আর সেটা তাদের ছেলেই তাকে দেবে তুমি চিন্তা করো না শঙ্খ জীবনে অনেক কিছু তাদের এখনও পাওয়ার রয়েছে কি হতে চলেছে মোহর সিরিয়ালের পরবর্তী টুইস্টে ছোটকা জেল থেকে বের হচ্ছে শঙ্কর শ্রুমনা পরাগের বিরুদ্ধে মামলা মোহর মাথা নত করবে না ও বাড়িতে গিয়ে অপমানিত হয়ে এসেছে আর নিজের দোষে সেটা হয়েছে আর সেটা শোনার পরে শঙ্কর মাও রেগে যায় তুমি পুলিশের সাহায্য নিতে পারতে আইনের কাছে দ্বারগ্রস্ত হতে পারতে ওদের নামে মামলা করতে পারতে তুমি সেটা না করে সত্যিটা খুঁজে বের করার জন্য নিজেই চলে গেলে ওই বাড়িতে সেটা তুমি ঠিক করি শঙ্খ তাই তো তোমাকে অপমানিত হতেই হবে শ্রমনার ওপর ওর স্বামী যা নির্যাতন করেছে যা অন্যায় করেছে সেটা তো সত্যি কথাই শ্রমণা বলেছে কই তুমি তো শ্রমনার পাশে দাঁড়াওনি শঙ্খ আর এখন মেটা যখন পরাগের হাত ধরে লড়াই করছে তখন তুমি বাইরের মানুষ পরাগকে বলে এইভাবে ওদের সম্পর্কটা ভেঙে দিতে চাইছ সেটা কী করে সম্ভব আর মোহর যা করেছে ঠিক করেছে এই লড়াইটা মোহরের করা অনেক আগে থেকে উচিত ছিল আর সেটাই মোহর করছে করে গেছে তুমি বাধা দিতে পারো না শঙ্খ কি হতে চলেছে সব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন